আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনুদাবন স্তর দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি প্রথম পর্বের মতো এই পর্বেও আমি আরও বাইশটি অনুদাবন শেখানোর চেষ্টা করব। তো চলন শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন হচ্ছে শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন এই উত্তরটার জন্য আমি দুইটা পয়েন্ট লিখব একটা পয়েন্ট হচ্ছে বর্ষাকাল আমি একটা অ্যারো দিলাম বর্ষাকালে আমরা জানি আর্দ্রতা বেশি থাকে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে আরেকটা শব্দ লিখবো আমি শীতকাল মনে রাখার জন্য এই টেকনিকগুলো আমরা ইউজ করবো এখানে হলো আপেক্ষিক আর্দ্রতা আমরা এই মনে তো আমি দুইটা শব্দ লিখেছি মূলত অনুদাবনটা মনে রাখার সুবিধার জন্য আমি এখন ব্যাখ্যা করব বর্ষাকালে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা বেশি এর মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাহলে জলীয় বাষ্প বেশি তাহলে আমরা কি জানি আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প বেশি আর জলীয় বাষ্প বেশি মানে হচ্ছে কাপড় থেকে বায়ু আর জলীয় বাষ্প নিতে চাইবে না ফলত বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় পক্ষান্তরে শীতকালে আপেক্ষিক আর্দ্রতা থাকে কম ফলে জলীয় বাষ্প থাকে কম যেহেতু জলীয় বাষ্প কম থাকে ফলত কাপড় থেকে বায়ু দ্রুত জলীয় বাষ্প নিতে চায় এবং নিয়ে নেয় ফলে শীতকালে কাপড় দ্রুত শুকায় এবং বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় আশা করছি এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা এটা মনে রাখতে পারবো আমরা চলে যাচ্ছি দুই নম্বর অনুদাবনে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ষাট পার্সেন্ট বলতে কি বুঝো আমি এটা সরাসরি অ্যান্সারটা দিতে চাই আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা কোন স্থানের বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার সাইট ভাগ বায়ুতে উপস্থিত আছে অর্থাৎ যদি আমি মনে রাখার জন্য শর্টকাটে লিখি তাহলে আমরা লিখব জলীয় বাষ্প এখানে একটু ক্লিয়ার কাট লিখি বায়ুতে জলীয় বাষ্প সাইট তাহলে কোন স্থানের আপেক্ষিকাডতা সাইট পার্সেন্ট বলতে বোঝায় কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে বায়ুতে সেই জলীয় জলীয় বাষ্পের সাইড ভাগ উপস্থিত রয়েছে যে পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করতে পারে তার সাইড ভাগ বায়ুতে উপস্থিত রয়েছে এটা বর্ণনামূলক এবার চলে আসি তিন নম্বর প্রশ্ন সুষম ধ্রুতিতে সরল পথে চলমান বস্তু তরণ থাকে না কিন্তু বৃত্তাকার পথে তরণ থাকে কেন এখানে দুইটা আমি হাইলাইট একটা হচ্ছে সরল পথ আর একটা হচ্ছে বৃত্তাকার পথ এখন প্রশ্ন হচ্ছে সরল পথে কি থাকে না সরল পথে তরণ থাকে না আর বৃত্তাকার পথে তরণ থাকে এখন সরল পথে কেন তরণ থাকে না এখানে সরল পদের বেলায় বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে আমি এটাকে যদি এর দিয়ে লিখি এইভাবে সরল পথের তরণ থাকে না কারণ বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে এই জন্য তরণ থাকে না আর বৃত্তাকার পথের বেলায় কি হয় বেগের মান অপরিবর্তিত থাকে কিন্তু দিক চেঞ্জ হয় বেগের মান থাকে অপরিবর্তিত কিন্তু বেগের দিক পরিবর্তন হয় পরিবর্তন হয় ফলত তরণ থাকে যাই হোক তাহলে আমরা বুঝলাম সরল পথে বেগের মান দিক অপরিবর্তিত থাকে তাই তরণ থাকে না আর বৃত্তাকার পথে বেগের মানটা অপরিবর্তিত থাকে কিন্তু দিকটা চেঞ্জ হয় ফলত তরণ থাকে দিকের কারণে মূলত এবার আসি বক্রপথে ব্যাংকিং প্রয়োজন হয় কেন যদি আমরা এক কথায় উত্তর দিই তাহলে আমরা লিখব প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য যোগান দেওয়ার জন্য আচ্ছা এবার একটু এক্সপ্লেন করি মূল উত্তর হচ্ছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য এক্সপ্লেনটা হচ্ছে এরকম যে কোনো বাকে ব্যাংকিং মানে রাস্তার বাক যে কোনো বাকে আমরা যখন বাক নিতে যাই যে কোনো বাক মানে হলো সেটা একটা বৃত্তের অংশ অর্থাৎ বৃত্তাংশ যেহেতু সেটা একটা বৃত্তাংশ সেহেতু তার একটা কেন্দ্র থাকে আর কেন্দ্রের দিকে যে কোনো জিনিস তাকে আকর্ষণ করে এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল যে বলে কেন্দ্রের দিকে কোন বস্তুকে আকর্ষণ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এখন কেন্দ্রমুখী বলের কারণে আমরা যখন কোন ব্যাংকিং এর বক্রপাতে চলব তখন আমরা সামান্য বেকে চলতে হচ্ছে তাহলে এই কেন বেঁকে চলতে হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য অর্থাৎ যে কেন্দ্রমুখী বল দরকার তা তাকে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যদি আমি না দেই তাহলে কি হবে যদি আমি না দেই তাহলে দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি উল্টে যেতে পারে ইত্যাদি ইত্যাদি এবার চলে আসি ইয়ং ওয়াই গুনাঙ্কাল টু টু ইন্টু টেন টু টু দি পাওয়ার এন এম মাইনাস বলতে কি বুঝো তাহলে আমরা পাব টু ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন নিউটন আমরা যদি এই মানটাকে আমরা ভাঙি তাহলে আমরা কীভাবে ভাঙতে পারি নিউটন এটা একটা অংশ আরেকটা হলো এক মিটার স্কোয়ার এটা একটা অংশ এটা একটা অংশ আমরা পাবো তাহলে এই দুইটাকে আমরা যদি একসাথ করে বলি আবার আমরা একটা সূত্র জানি ওয়াই সমান এফ এল বাই এল এখন এর মান হচ্ছে এর মান হচ্ছে এটা ওয়ান মিটার স্কোয়ার তাহলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ফলের কোনো বস্তুর উপর যদি টু ইন্টু টেন যদি পর এগারো নিউটন বল প্রয়োগ করি তাহলে প্রথম এর কথা বলবো তারপরে এফ এর কথা বলব তাহলে বস্তুটির আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে যাই হোক আমি আরেকবার ক্লিয়ার কাট করে বলছি ইয়ং গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার বলতে বোঝায় কোন বস্তুর এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে টু ইন্টু টেন টু দি পাওয়ার এগারো নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য পরিবর্তন সমান হবে স্পষ্টত আমরা এটুকু লিখবো এর বাইরে আমরা কিছু লিখতে যাব না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে অথচ কোন কাজ হচ্ছে না কেন আচ্ছা কোনো কাজ হচ্ছে না কেন এটা হচ্ছে প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এখানে আমরা একটা কথা মনে রাখবো কথাটা হচ্ছে সংরক্ষণশীল বল আচ্ছা এই শব্দটা আমরা মনে রাখবো এখন প্রশ্ন হচ্ছে কেন মনে রাখবো এই সংরক্ষণশীল বলের সংজ্ঞা থেকে আমরা যদি সংজ্ঞাটা আমরা বলি তাহলে আমরা বুঝবো যে বল দ্বারা কৃতকাজ শূন্য তাকে বলা হচ্ছে সংরক্ষণশীল বল আচ্ছা আবার বলছি যে বল কর্তৃক কৃতকাজ শূন্য তাকে বলা হচ্ছে সংরক্ষণশীল বল এখন পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরছে এটা হচ্ছে সংরক্ষণশীল বলের যে ক্ষেত্র এই ক্ষেত্রের মধ্যে সে ঘুরছে আবার বলছি পৃথিবী সূর্যের চারিদিকে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে ঘুরছে ফলত কোনো কাজ হচ্ছে না তাহলে এটার উত্তরে আমরা প্রথমে সংরক্ষণশীল বল কাকে বল লিখব তারপরে আমরা লিখব পৃথিবী সূর্যের চারিদিকে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে ঘুরছে এই জন্য কোনো কাজ হচ্ছে না ঢাকার তুলনায় এবার আসি চট্টগ্রামে বেশি অস্বস্তি বোধ হয় কেন এটার এক কথায় উত্তর হলো আপেক্ষিক আর্দ্রতার কারণে এটা হলো এক কথায় উত্তর এটা লিখলে আমরা এক পাবো এবার এক্সপ্লেনেশনে যাচ্ছি আমি ঢাকার তুলনায় চট্টগ্রামে বেশি অস্বস্তি বোধ হয় কেন আমি এই বেশি অস্বস্তি এই শব্দটাকে আমরা হাইলাইট করব বেশি অস্বস্তি হয় শুধুমাত্র যখন আর্দ্রতা তথা আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে সোজা কথা তাহলে বেশি অস্বস্তি হয় কখন যখন আপেক্ষিক আর্দ্রতাটা বেশি থাকে তাহলে চট্টগ্রামে আপেক্ষিক আদ্রতা বেশি ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কম এখন প্রশ্ন হচ্ছে চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে অস্বস্তি বেশি বোধ হবে কেন চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা বেশি এর অর্থ হচ্ছে চট্টগ্রামে প্রচন্ড রকমে ঘাম বের হবে শরীর থেকে আর আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে এই ঘামগুলো বায়ুতে শুষে নিবে না অর্থাৎ বায়ু শোষণ করবে না ফলত ঘামগুলো শরীরে রয়ে যাবে এবং অস্বস্তি বোধ হবে পক্ষান্তরে ঢাকায় চট্টগ্রামের তুলনায় আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ায় কম ঘাম দেবে এবং ঘাম শুকানোর খুব একটা প্রয়োজন হবে না এবং অস্বস্তি বোধ হবে না এবার আসি বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন এটার এক কথায় উত্তর হলো পৃষ্ঠ টানের জন্য এক কথায় উত্তর হচ্ছে পৃষ্ঠ টানের জন্য এবার যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি পৃষ্ঠ টানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ হলো বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন ফোঁটাটার একটা বৈশিষ্ট্য হলো ফোটাটা পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কম রাখতে চায় আবার বলছি বৃষ্টির ফোটা পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি রাখতে চায় কম রাখতে চায় কম রাখতে যখন চায় ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা একটা ফোটা যদি অনেক হয় বেশি যখন ক্ষেত্রফলটা কম রাখতে চায় তখন এটা আস্তে চেপে যায় চেপে যাওয়ার কারণে এটা গোলাকার হয়ে যায় বৃষ্টির ফোঁটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে তার ক্ষেত্রফলটা কমিয়ে ফেলতে চায় ফলত সে গোলাকার হয়ে যায় মূল উত্তর হলো বৃষ্টির ফোটা গোলাকার হয় পৃষ্ঠ টানের জন্য তারপরে আমরা লিখবো বৃষ্টির ফোটার বৈশিষ্ট্য হচ্ছে ফোটাটি কম ক্ষেত্রফলের মধ্যে থাকতে চায় ফলে ফোটারটি গোলাকার হয়ে যায় এবার আমরা আমাদের নয়নাং কোশ্চেনে চলে যাচ্ছি স্প্রিং ধ্রুবক ফোর নিউটন পার মিটার বলতে কি বুঝো আচ্ছা স্প্রিং ধ্রুবকের ডেফিনেশনটা আমি এইভাবে দিয়ে থাকি এফ টু সো দ্যাট কে টু এই জায়গা থেকে আমি স্প্রিং যুবকের সংজ্ঞাটা দিয়ে থাকি এখন এই ফোর নিউটন পার মিটার এটাকে আমি ভাঙব এটাকে কীভাবে ওয়ান মিটার এই দুই ভাগে ভাঙলাম পার মিটার মানে প্রতি মিটার প্রতি মিটার মানে এক মিটার তাহলে ফোর নিউটন পার মিটার এটাকে যদি আমি ভাঙি তাহলে হয় ফোর নিউটন আর ওয়ান মিটার তাহলে এবার এক্সের মান কত ওয়ান মিটার আর কত ফোর নিউটন এবার আমি এখান থেকে সংজ্ঞাটা দিতে নিউটন বলতে এক মিটার সংকোচন বা প্রসারণে মানে হচ্ছে সংকোচন অথবা প্রসারণে ফোর নিউটন বলের প্রয়োজন হয় আমি আরেকবার বলছি কোনো স্প্রিং এর এক মিটার সংকোচন বা প্রসারণে ফোর নিউটন বলের প্রয়োজন হয় আমি এটাকে ভাঙলাম ভেঙে সংজ্ঞাটাকে সহজ করে বলে দিলাম এবার আমরা আসব একটা ভাইটাল কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেক জটিল করে বইতে আমরা লেখা থাকতে কি মহাকর্ষীয় বিভব ঋণাত্মক কেন এখানে উত্তরটা আমি সরাসরি বলবো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দু থেকে একটি বস্তুকে ক্ষেত্রের বাইরে তথা অসীমে নিয়ে যেতে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ করতে হয় এটাকে আমরা বলি ঋণাত্মক কাজ তাই মহাকর্ষীয় বিভবটাও ঋণাত্মক হয় আমি আরেকবার বলছি মহাকর্ষীয় ক্ষেত্র থেকে আমরা জানি একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে এই মহাকর্ষীয় ক্ষেত্র থেকে কোনো ক্ষেত্রের বাইরে তথা অসীমে নিয়ে যেতে হলে ক্ষেত্রের বাইরে বলতে কি বোঝায় মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যে অংশটা সেটাকে আমরা অসীম বলি মহাকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ করতে হয় আর বলের বিরুদ্ধে কাজকে আমরা বলি ঋণাত্মক কাজ এই ঋণাত্মক কাজ করতে হয় বলেই এই মহাকর্ষীয় বিভবটি হয় ঋণাত্মক আমাদের এবারের কোশ্চেন হচ্ছে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল কেন প্রথমত আমি অসংরক্ষণশীল বলের সংজ্ঞাটা বলবো আমরা একটু আগে সংরক্ষণশীল বলের কথা শুনেছি এবার অসংরক্ষণশীল বল যে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল আর যদি কৃতকাজ শূন্য হয় তাহলে হচ্ছে সংরক্ষণশীল বল আমরা দুটো সংজ্ঞা শিখে ফেললাম এখন ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল কারণ হচ্ছে ঘর্ষণ বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না এখন ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই বল ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে কাজ করে যেমন আমরা যখন সামনের দিকে হেঁটে যাই আমাদের গতিটা যখন সম্মুখ দিকে থাকে তখন আমাদের জুতোর পেছনের অংশটা ক্ষয় হয় কার কারণে ঘর্ষণের কারণে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে অর্থাৎ এটি ঋণাত্মক কাজ এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ আর এই ঋণাত্মক কাজ হওয়ার কারণে গর্ষণ আমরা অসংরক্ষণশীল বলের কি জানলাম যে বল কৃতকাজ শূন্য হয় না তাহলে গসন বল কর্তৃক যে কাজ হয় সেটা হচ্ছে ঋণাত্মক কাজ তাহলে কাজটা যদি শূন্য না হয় তাহলেই তো অসংরক্ষণশীল বল এই জন্য আমরা গসন বলকে বলবো অসংরক্ষণশীল বল কারণ গসন বল কর্তৃক কাজ শূন্য হয় না বরং ঋণাত্মক হয় আমরা চলে যাব ব্রিজের উপর শূন্যদের মার্চ করা নিষেধ কেন কোন ব্রিজের দিয়ে শূন্য দলকে মার্চ করতে নিষেধ করা হয় কারণ হচ্ছে সৈন্যদল যখন ব্রিজের উপর দিয়ে মার্স করবে তখন ব্রিজের উপর সৈন্যদলের পা কর্তৃক প্রযুক্ত বলের কম্পাঙ্ক আবার বলছি সৈন্যদলের কর্তৃক প্রযুক্ত বলের কম্পাঙ্ক আর ব্রিজের স্বাভাবিক কম্পাঙ্ক সমান হয়ে গেলে অনুনাদ সৃষ্টি হবে আমরা জানি দুটো কম্পাঙ্ক যখন সমান হয় তখন কি হয় তখন অনুনাদ সৃষ্টি হয় এই অনুনাদ যখন সৃষ্টি হবে তখন ব্রিজটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য ব্রিজের উপর সৈন্যদের মার্চ করা নিষেধ করা হয় এবার চলে আসি বাঁকা পথে সাইকেল আরোহী হেলে চলতে হয় কেন এটার উত্তর একটু আগে আরেকটা কোশ্চেনের মধ্যে আমরা বলেছিলাম সাইকেল আরোহী যখন বাঁকা পথে চলে তখন সাইকেল আরোহী যখনই কোনো আমি একটা চিত্রকে দেখাচ্ছি এই ধরনের কোন পথে যখন কোন সাইকেল আরোহী যায় এটা যেহেতু একটা বক্রপথ তাহলে সে একটা বল অনুভব করে এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল এখন এই কেন্দ্রমুখী বল যদি সে যোগান দিতে চায় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যদি সে যোগান দিতে চায় তাহলে তাকে একটু হেলে চলতে হবে এখন যদি সে হেলে না চলে সোজা হয়ে চলতে চায় তাহলে সে রাস্তার উল্টো দিকে রাস্তার বিপরীত দিকে উল্টে পড়বে এবং সম্মুখীন হতে হবে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সাইকেল আরোহী হেলে চলতে হয় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের দেওয়ার জন্য তাকে কেন্দ্রের দিকে সামান্য হেলে চলতে হচ্ছে এবার চলে আসি শব্দের তীব্রতা টেন টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার মাইনাস এইট ওয়াট মিটার স্কোয়ার বলতে কি বুঝো আচ্ছা শব্দের তীব্রতা টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওয়াট পার মিটার স্কোয়ার বলতে যা বুঝি তা বোঝানোর আগে আমি এটাকে একটু ভাঙবো টেন টু দি পাওয়ার মাইনাস এইট ডাব্লিউ এম মাইনাস টু এটাকে যদি আমি ভাঙি আমি পাব এক মিটার স্কোয়ার এখানে এই মিটার স্কোয়ারটাকে আমি আলাদা করব তাহলে এটা হলো ওয়ান মিটার স্কোয়ার আর ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড এবার যদি এটাকে আমি ভাঙি তাহলে হবে টেন টু দি পাওয়ার মাইনাস এইট জুল আর এই সেকেন্ড মানে এক সেকেন্ড তাহলে একটা দুইটা তিনটা অংশ হলো এটাকে ভাঙার কারণে এই ভাঙাটা যারা ভালো মতো বুঝবে তারা ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমি আবারও দেখছি -8 মাইনাস এইটাই টু এখন পার মিটার স্কোয়ার স্কোয়ার মানে মিটার ফেললাম আর এর বাংলা জুল পার সেকেন্ড এটাকে যদি আমি আবার ভাঙি তাহলে হবে টেন মাইনাস এইট জুল সেকেন্ড মানে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ড এবার যদি পুরোটাকে আমি সুন্দর করে এক বাইককে বলতে চাই তাহলে আমি বলবো এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে শব্দ শক্তির পরিমাণ 10 টু দি পাওয়ার -8 জুল আমি আবার বলছি শব্দ তীব্রতা 10 টু দি পাওয়ার -8 ওয়াট ফর মিটার স্কয়ার বলতে বোঝায় এক মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে শব্দ শক্তির পরিমাণ 10 টু দি পাওয়ার -8 জুল চলে আসি খনির বায়ু দূষিত কিনা কিভাবে বুঝবে আমরা খনির বায়ু দূষিত না বিশুদ্ধ এটা বুঝতে হলে দুইটা অর্গান নল নিব কি নল অর্গান নল অর্গান নল আমরা দুইটা অর্গান নল দিব এই দুইটা অর্গান নলের একটাতে নিব বিশুদ্ধ বায়ু আর একটাতে নিব দূষিত বায়ু সরি খনির বায়ু একটাতে নিব বিশুদ্ধ বায়ু আরেকটাতে নিব খনির বায়ু এখন খনির বায়ু দূষিত না বিশুদ্ধ আমি তো আর জানি না তাই জন্য আমি একটা বিশুদ্ধ নিব একটা নিব খনি থেকে বায়ু নিব নেওয়ার পরে যদি এদেরকে বাজালে যদি বিট উৎপন্ন হয় যদি বিট উৎপন্ন হয় তাহলে দূষিত এখন প্রশ্ন হচ্ছে কেন আচ্ছা আগে কমপ্লিট করে যদি বিট উৎপন্ন হয় তাহলে দূষিত আর যদি বিট উৎপন্ন না হয় তাহলে বিশুদ্ধ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে বিট উৎপন্ন হলে দূষিত কেন বিট উৎপন্ন হলে দূষিত এই কারণে বিট কখন উৎপন্ন হয় যখন কম্পাঙ্কের পার্থক্য থাকে আমি সূত্রটা লিখে দেখাচ্ছি বিট এন ইকাল টু এফ ওয়ান ডিফেন্সিয়াল এফ টু অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্যকে বিট বলে তাহলে বিট কখন উৎপন্ন হবে যখন কম্পাঙ্কের পার্থক্য থাকবে তাহলে কম্পাঙ্কের কম্পাঙ্কের পার্থক্য পার্থক্য থাকা মানেই হলো উৎপন্ন হওয়ার কখন হবে যখন ঘনত্বের পার্থক্য থাকবে আচ্ছা এখন দুইটা নিলাম দুইটার মধ্যে অবশ্যই গণত্বের পার্থক্য থাকবে গণত্বের পার্থক্য থাকলেই কম্পাঙ্কের পার্থক্য থাকবে কম্পাঙ্কের পার্থক্য থাকলেই বিট উৎপন্ন হবে আর বিট উৎপন্ন হওয়া মানে দূষিত কারণ গণত্ব আলাদা মানে হচ্ছে বিশুদ্ধ যেটা তার গণত্ব কম আর দূষিত যেটা তার গণত্ব বেশি ফলত আমরা কনফার্ম হয়ে যাব যে একটা অর্গান তো আমরা নিয়েছিলাম বিশুদ্ধ আর একটা অর্গান নাল নিয়েছিলাম খনির বায়ু সুতরাং খনির বায়ুটা আমরা তখন কনফার্ম হয়ে যাব দূষিত আর যদি বিদ্যুৎ উৎপন্ন না হয় তাহলে বিশুদ্ধ আশা করি উত্তরটা বুঝতে পারা যাচ্ছে এবার চলে আসি পানির পৃষ্ঠটান 72 ইনটু 10 টু দি পাওয়ার এম বলতে কি বুঝো এটা আমি একটা চিত্র দিয়ে বুঝাবো ধরি এটা একটা পানির উৎসের পৃষ্ঠ এই বরাবর আমি একটা লম্বার টান আঁকলাম লম্বার টান দিলাম এ দুই পৃষ্ঠে আমি স্পর্শক আঁকলাম আচ্ছা স্পর্শকটা এই টানের সাথে সমকোণে আছে আমরা যদি কোন দেখাই সমকোণে আছে তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি সেভেন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন পার মিটার এখন যদি এটাকে আমি ভাঙি তাহলে আমি কি পাবো এটাকে আমি ভাঙলে পাবো সেভেন্টি টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি নিউটন আর পাবো কি এক মিটার মানে এক মিটার এই দুইটা জিনিস আমি পাবো যদি আমি ভাঙি তাহলে সংজ্ঞাটা হবে কোন তরলের এটা হচ্ছে তরলের একটা পৃষ্ঠ কোনো তরলের পৃষ্ঠে প্রতি এক মিটার কোনো তরলের পৃষ্ঠের প্রতি এক মিটার ক্ষেত্র নিউটন পার মিটার প্রতি এক মিটার দৈর্ঘ্যের স্পর্শক বরাবর সমকোণে সেভেন্টি টু ইন্টু মাইনাস থ্রি নিউটন টান অনুভব করে আমি গোসায় বলি কথাটাকে পানির পৃষ্ঠ বাহাত্তর ইন্টু টেন টু মাইনাস থ্রি এম মাইনাস ওয়ান বলতে বোঝায় পানির পৃষ্ঠের প্রতি মিটার দৈর্ঘ্যে পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর লম্বভাবে সেভেন্টি টু ইন্টু নিউটন টান অনুভব করে আচ্ছা চলে যাচ্ছি পানীবর্তী বালতি উলম্বতলে ঘোরালে পানি পড়ে না কেন এই উলম্বতলে ঘোরালে কি হয় এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব আমরা যারা লন্ডন আই দেখেছি লন্ডন আই এটা উলম্বতলে ঘুরতে থাকে এই উলম্বতলে যদি কোনো কিছুকে এইভাবে ঘোরানো হয় এই ঠিক এইভাবে এইভাবে উপর থেকে নীচ নিচ থেকে উপরে আচ্ছা উলম্ব তলে ঘুরালে পানি পড়ে না কেন খুব স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চন প্রথমত আমাদের বুঝতে হবে আমরা যখন বালতিটাকে উলম্ব তলে ঘুরাবো তখন এটি এর গতিপথটা হবে বৃত্তাকার আমি গুণনটা আবার দেখাচ্ছি এইভাবে এসে এইভাবে এইভাবে এসে এইভাবে তাহলে আমরা কি বুঝলাম পানি বর্তি বালতি যখন উলম্ব তলে ঘুরাবো তখন এই উলম্ব তলে যখন আমরা ঘুরাবো তখন গতিপথটা হবে বৃত্তাকার আচ্ছা যখনই বৃত্তাকার হবে তখনই কেন্দ্রবিমুখী ও পানির ওজন সমান হয়ে যাবে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রবিমুখী বল আর ওজন পানির ওজন সমান হয়ে যাবে অথবা এটা হতে পারে অথবা কেন্দ্র বিমুখী বলটা ওজনের চেয়ে বেশি হবে এই দুইটা ঘটনা ঘটতে পারে আবার বলছি যখন পানিবর্তী বালতি আমরা উলম্বতলে ঘুরাবো তখন কেন্দ্রবিমুখী বল অর্থাৎ পানিটা বালতির কেন্দ্রের দিকে থাকবে অর্থাৎ ভিতরে থাকবে তলানিতে থাকবে এটা আর ওজন এই দুইটা ইকুয়াল হয়ে যাবে ইকুয়াল হয়ে গেলে পানিটা না উল্টা দিকে যাবে না সামনের দিকে পড়বে আর যদি কেন্দ্র বিমুখী বল বেশি হয় তাহলে তো সামনে আসার প্রশ্নই আসে না ওজনের চেয়ে যদি বেশি হয় সমান হলেও আসবে না ওজনের চেয়ে বেশি হলেও আসবে না তাহলে পানি পড়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা উত্তরটাকে এক কথা যদি বলি পানিবর্তী বালতি উলম্বতলে ঘুরালে পানি পড়ে না কারণ উলম্বতলে ঘুরালে গতিবধ হয় বৃত্তাকার আর বৃত্তাকার হলে সেখানে কেন্দ্রবিমুখী বল থাকে আর পানির ওজন থাকে কেন্দ্রবিমুখী বল আর পানির ওজন যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই পড়বে না আর কেন্দ্রবিমুখী বল যদি পানির ওজনের চেয়ে বেশি হয় তাহলেও পানি পড়বে না এই জন্য উলম্বতলে ঘুরালে পানি পড়ে না আমরা চলে যাচ্ছি কৌশিক নলে তরলের আরোহণ বা অবনমন হয় কেন কৌশিক নলে তরলের আরোহণ বা অবনমন হয় কেন আরোহণ মানে উঠা আর অবনমন মানে হচ্ছে নামা আচ্ছা কৌশিক নল কি আমি একটা না বলে যাচ্ছি কৌশিক নল হলো কাচের তৈরি এখন কাচের কিছু অনু আছে আবার তরলের অণু আছে এই দুইটার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে আ সঞ্জন বল আচ্ছা আবার বলছি কৌশিক নল কাছের তৈরি কাচের অনু আর তরলের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আসঞ্জন বল এখন কৌশিক নলে কাচ ও তরলের মধ্যকার আসঞ্জন বল তরলের অনুসময়ের মধ্যকার সংশক্তি বল অপেক্ষা যদি বেশি হয় তাহলে আহরণ ঘটবে আর তরলের তরল এবং তরল এ এদের মধ্যকার যে বল তরলের সাথে তরলের সেটা হলো সংশক্তি বল এখানে মূল উত্তর হলো এই দুইটাই একটা হলো আসঞ্জন বল একটা হলো সংশক্তি বল আমি আরেকবার বলছি কৌশিক নল কাচের তৈরি সুতরাং কাচের অনু আর তরলের অনুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন বল আবার তরলের অনুর সাথে তরলের অনুর যে আকর্ষণ সেটা হচ্ছে সংশক্তি বল এখন এই আসঞ্জন বল হচ্ছে যদি সংশক্তি বল সংশক্তি বল যদি বেশি হয় আসনজন থেকে যদি সংশক্তি বলটা বেশি হয় তাহলে আরোহণ ঘটবে আর আসনজন থেকে সংশক্তি বল যদি কম হয় তাহলে অবনমন ঘটবে আমি মধ্যকাল আচ্ছা তাহলে কখন আরোহণ করবে কখন অবনমন ঘটবে আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবার চলে আসি আম ভূপৃষ্ঠে আশ্রে পড়ে আশ্রে পড়ে মানে হলো আহ ভূপৃষ্ঠের খুব বেশি বল নিয়ে পড়ে কিন্তু কৃত্রিম উপগ্রহ আশ্রে পড়ে না কেন এখন আম কেন পড়ে আম পড়ে হলো মহাকর্ষ বলের কারণে মহাকর্ষ বল উত্তর শেষ উত্তরটা হচ্ছে এরকম আম ভূপৃষ্ঠে আশ্রে পড়ে কেন উত্তর হচ্ছে মহাকর্ষ বলের কারণে এখন প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহ আশ্রে পড়ে না কেন কারণ হলো কৃত্রিম উপগ্রহ হচ্ছে কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বলটা সমান হয়ে যায় কৃত্রিম উপগ্রহেরও মহাকর্ষ বল রয়েছে কিন্তু তার আবার কেন্দ্র বিমুখী বল রয়েছে কেন্দ্র বিমুখী বল তাহলে আম ভূপৃষ্ঠে আশ্রে পড়ে কারণ হলো মহাকর্ষ বলের কারণে প্রক্ষান্তরে কৃত্রিম উপগ্রহ আশ্রে পড়ে না কারণ এক্ষেত্রে মহাকর্ষ বল কৃত্রিম উপগ্রহের উপর মহাকর্ষ বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হয়ে যায় তাই কৃত্রিম উপগ্রহটি আশ্রে পড়ে না এবার একজন ব্যক্তি দাঁড়ান হচ্ছে বসে বসাচ্ছে শুয়ে স্বস্তি বোধ করে কেন এই প্রশ্নটাও আমরা প্রায় সময় আসতে দেখি এই প্রশ্নটার একটা টেকনিক্যাল অ্যান্সার আছে পি সমান এফ বাই এ আমরা এই চাপের এই সংজ্ঞাটা ক্লাস নাইনটিনে আমরা পড়তে দেখি একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলকে চাপ বলে এটা হলো চাপের ডেফিনেশন তাহলে এটা এখানে কাজ কি আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ক্ষেত্র বলটা হয় কম আমি আস্তে আস্তে বোঝাচ্ছি দাঁড়ানোর সময় ক্ষেত্রফলটা হয় কম কারণ দাঁড়ানোর সময় দুটো পা শুধু মাটিতে থাকে তাহলে দুটো পায়ের ক্ষেত্রফল আমরা যখন বসি বসার সময় শরীরের একটা অংশ পুরোপুরি ইয়েতে থাকে ভূপৃষ্ঠ সমান্তরালে থাকে আর যখন শুয়ে পড়ি তখন পুরো শরীরটাই কি হয় ভূপৃষ্ঠের সমান্তরালে থাকে তাহলে দাঁড়ানোর সময় এ হয় কম বসার সময় এ হয় দাঁড়ানোর চেয়ে বেশি আর শোয়ার সময় এ হয় সর্বাধিক আমি শুধু এ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এ দিয়ে বোঝানো হয়ে যাবে ইনশাল্লাহ আবার বলছি দাঁড়ানোর সময় ক্ষেত্রফল হয় কম কারণ দাঁড়ানোর সময় আমরা শুধু দুটো পাকে দুটো পায়ের পাতা মাটির উপরে থাকে আচ্ছা এবার বসার সময় শরীরের একটা অংশ মাটিতে বা ভূমি সমান্তরালে থাকে আবার যখন আমরা শুয়ে পড়ি তখন পুরো শরীরটাই মাটিতে বা ভূমি সমান্তরালে থাকে তাহলে দাঁড়ানোর সময় ক্ষেত্রফল কম বসার সময় দাঁড়ানোর চেয়ে বেশি শুয়ে শুয়ে পড়লে সর্বাধিক হয় ক্ষেত্রফল আর ক্ষেত্রফল যখন কম হয় তখন বল হয় বেশি আমরা যদি এখন রিলেশনটা বুঝতে চেষ্টা করি ক্ষেত্রফল কম মানে বল বেশি বল বেশি মানে চাপ বেশি আচ্ছা চাপ বেশি মানে অস্বস্তি বোধ হয় আবার ক্ষেত্রফল বেশি মানে হচ্ছে বল কম এফ কম এফ কম মানে হচ্ছে পি কম ফলে কিছুটা স্বস্তি আর ক্ষেত্রফল সর্বাধিক মানেই এফ হচ্ছে সর্বনিম্ন অ্যাপ সর্বনিম্ন মানে হচ্ছে চাপ ও সর্বনিম্ন ফলে সবচেয়ে বেশি স্বস্তি বোধ করি আমরা খুবই টেকনিক্যাল আনসার আমরা যদি পি সমান এটা বুঝতে তাহলে তিনটা কথাই আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবো আমাদের আজকের একদম শেষ দিকে চলে আসছি আমি প্রাসের ত্বরণ একমাত্রিক কেন ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করার জন্য আমি এই কোণা একটা চিত্র আঁকবো এই চিত্র দিয়েই আমি এটাকে ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ প্রথমত হলো আমি একটা প্রাস আঁকবো আঁকলাম একটা প্রাস বা নিক্ষিপ্ত বস্তু এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আমি উত্তর দিচ্ছি একুশ নম্বর প্রশ্নের প্রাসের তরণ একমাত্রিক কেন আচ্ছা এখন যদি আমি এই জায়গাটা চিন্তা করি তাহলে এই দিকে একটা তরণ আছে এ এক্স আর এই দিকে হচ্ছে আমরা যদি এই জায়গাটা চিন্তা করি এটা হলো এক্স আর এই দিকটা হচ্ছে এ ওয়াই এখন এই তরণের দুইটা উপাংশ এখানে এদিকে এক্স এদিকে এ ওয়াই এক্স অক্ষ বরাবর যে কোনো কিছু হয় কস থেটা কারণ এটা অনুভূমিকের সমান্তরাল আর উলম্বের দিকে যে কোনো কিছু হয় সাইন তাহলে আমরা যদি এখানে এখানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আমরা খুব সূক্ষ্মভাবে বিষয়টা খেয়াল করব তাহলে এ এক্স ইকাল সূত্র হলো জি কজ নব্বই ডিগ্রি এখন জি আসলে জি তো অবিকশ স্তরণ হচ্ছে কজ আর মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর যখন আমরা নব্বই ডিগ্রি বসাবো তখন এটার মান হয়ে যাবে শূন্য তাহলে এক্স অক্ষ বরাবর কোন তরণ এক্স অক্ষ বরাবর কোন ত্বরণ অর্থাৎ এক্স থাকে না এবার উপরের দিকে আমরা চিন্তা করি এদিকে হলো জি সাইন নব্বই ডিগ্রি টু জি আচ্ছা তাহলে এখানে এ এর মান শূন্য এ এর মান হচ্ছে জি তাহলে প্রাশের ত্বরণ একমাত্রিক একমাত্রিক মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শুধু ত্বরণ থাকে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না আমরা এটাকে চিত্রায়িত করে সুন্দর মতো ব্যাখ্যা করে দিব আমাদের আজকের শেষ প্রশ্ন তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে কেন আমি খুব দ্রুততার সহিত প্রশ্নটার উত্তর দিব টি বাড়লে টি মিন্স তাপমাত্রা তাপমাত্রা বাড়লে অনুসমূহের গড় বেগ বাড়ে আমরা জানি যে কোনো বস্তুতে যদি আমরা তাপ তাহলে হতে এদিক সেদিক করে গড় বেগ বাড়ে আর গড় বেগ যখনই বাড়ে তখন সংঘর্ষ বাড়ে পরস্পর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সংঘর্ষটা বেড়ে যায় তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম তাপমাত্রা বাড়লে গড়বেগ বাড়ে গড় বেগ বাড়লে সংঘর্ষ বাড়ে ফলে তরল তথা বায়বীয় পদার্থ বিভিন্ন স্তরের প্রবাহে বাধার সৃষ্টি হয় ফলে প্রবাহে বাধার সৃষ্টি হয় প্রবাহের এই বাধাকেই বলা হচ্ছে সান্দ্রতা সৃষ্টি হয় অর্থাৎ সান্দ্রতা বাড়ে আচ্ছা আমি শেষ করবো তাপমাত্রা বাড়লে অনুসমের গড়বেগ বাড়ে গড়বেগ বাড়লে সংঘর্ষ বাড়ে সংঘর্ষ বাড়লে প্রবাহে বাধা সৃষ্টি হয় অর্থাৎ বাধাটাও বাড়ে আর বাধা বেড়ে গেলে যাওয়ার মানে হচ্ছে সান্দ্রতা বৃদ্ধি পাওয়া তাই আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো গুরুত্বপূর্ণ অনুদাবন যদি বাদ পড়ে যায় আমাকে ইনবক্সে জানালে আমি সেগুলোর ব্যবস্থা করব আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ